এটাই আল্লাহ বলছেন। শুনুন যুবক, তোমাকে বলি, চাচা আপনাকেও বলি, হোক সেটা আল্লাহ নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি হারাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লুকমানে বলেন, ওমিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত্ত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয়, তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানর শুকরের মতো পরিণত করে দেবেন। ইয়া শিবাব, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না। ইয়া শিবাব, ইত্তাকিল্লাহ, গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে। চাচা, যতই আল্লাহ নবীর নামে গান হোক, যতই কোনো বাবার নামে গান হোক, যেই গানে বাদ্যযন্ত্র আছে, মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে, ওই গান আপনাকে, ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে। শুনুন, আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনফালে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় শান্তি খুঁজে পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, তাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর অনুগত্য, হারাম হালালের বাদ বাদ বিচার, হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায়। কি শুনলে, কি শুনলে? কোরআন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে, চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন, হাত তুলিয়ে না, দরকার নাই, আমি কারো ওয়াদা নিতে আসি নাই, আমি কি চৌকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারী কে? গুনাহ দেওয়ার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তো আমি তো আপনার গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না, হাত তুলে লাভ আছে এখানে? অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে, স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি, ক্রিকেট ফুটবল সিনেমা নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ, তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনই পড়ায়, 30,000 টাকাও কামায়, হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট আর পড়াশোনা করো, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ, কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো, 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি, তুমি গান বাজনা ছেড়ে দাও, ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা, আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন হলেও বুঝবা, বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তো হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো,
এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো, বল আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ। ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, ইয়া আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি, আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না। এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না। আমি অনুরোধ করব, চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না, তবে কারো বিয়ে হলে আর দুই দিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায় আল্লাহ হৃদয় ভেঙে যায়। আল্লাহর কসম কী দিয়ে বুঝাই আপনাকে, মঞ্চায় মারামারি করি, মঞ্চায় গালাগালি করি, মঞ্চায় ঝগড়া করি, মঞ্চায় ওর বিয়ে ভেঙে দেই, মঞ্চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মঞ্চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি, মঞ্চায় আল্লাহর থেকে অনুমতি আসুক, ওহি বন্ধ হয়ে গেছে, মঞ্চায় আল্লাহ তুমি ওহি পাঠাও, একটাকে গলায় পাড়া দেই কতক্ষণ, মঞ্চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মঞ্চায় তোমার বিবাহ তুমি রামশ্যাম যদুমধুর মতো করে ফেলেছ। যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না, বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, তিনজনে এসে দুধ খাওয়ায়, চারজনে কোলে নিয়ে নেয়, ছয়জনে গান বাজায়, দশজনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলভী দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না, কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না, হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না। বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজি? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়বো না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও ইয়া আল্লাহ, ছাড়বো না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত তুলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে, জালজালা ইযা জুলজিলাতিল আরযু জালজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়াখরাজাতিল আরযু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হও, বের হও আমার থেকে, বের হও, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীতে কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে, মালাহা এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো, বিয়ান্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী এটা করবে, বিয়ান্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন আমি শুনি না, আপনি গান বাজান আমি বাজাই না, যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও উঠছে, বন্ধ করেন এই জুলুম আমাদের উপর, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা হয় বুলডোজার ভেঙে ফেলেন, কেউ ধরবে, কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত। ইয়া শিবাব আহলুল মুনাফিক, নামধারী কিছু মুসলমান, এদের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো, আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো, তোমরা সফল হও আল্লাহ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, হে তোমরা যারা ঈমান এনেছো, মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি
ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শিরক, গণকের কাছে যাওয়া শিরক। ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ, কাজেই তোমরা সেগুলো বর্জন করো। ফাজতানিবু, কাজেই তোমরা সেগুলো বর্জন করো। ইয়া শেবাব, হে মানুষ, তোমরা মদ, জুয়া, গান বাজনা, ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো। আল্লাহ বলছেন যে রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো ইবলিসের কাজ। ফাজতানিবু, আল্লাহ বলছে হে আমার বান্দারা, ফাজতানিবু, এগুলো থেকে বেঁচে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল হও, যাতে তোমরা জান্নাতি হও, যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও। জাহান্নামের আগুন কি? নাযযাতাল লিশ্শাওয়া, চামড়া খসে দেবে, এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? এইভাবে এলোমেলো চলাফেরায়, শুক্রবারের নামাজে গিয়ে বাকিও সব বাদ দিয়ে নামাজও পড়বো, শুধু খাবো। আরে বাস্তবতা এমন, এখনকার ঘুষখোররা বলেছে, শুনেন, 3 লাখের নিচে হবে না, আপনাকে বুঝাতে পারতেছি না, জোরের টাইম চলে যাচ্ছে, দিলে দিন না দিলে যাই নামাজ যাই। আশ্চর্য, আশ্চর্য। আরে ভাই, নামাজ আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? জানা আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? মদ পান আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে? কিন্তু যার থেকে ঘুষ নিছেন, এটা কি আল্লাহর হোক না মানুষের হোক, ক্ষমাকারী কে? মানুষ, আল্লাহ না। আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা। আপনি যদি বলেন যে আমি 3 দিন ভাত খাবো না, পারবেন এই ওয়াদার উপর থাকতে পারবেন, নাকি খিদের তালা খেতেই হবে? আল্লাহ এতটাই ক্ষমতাবান, তিনি যদি বলেন যে আমি এটা করবো না, তিনি এটা না করে থাকতে পারেন। অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষেরটাকে মহিলা বানাইতে পারবে, আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে, কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই না এটা। আর আল্লাহ এত ক্ষমতাবান, আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না। আমরা কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা, আল্লাহ ক্ষমা করবে না। তো প্রশ্ন, আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ ক্ষমতা, ক্ষমা, ক্ষমার মালিক না আল্লাহ? আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে। হ্যাঁ বান্দা, নে, তোকে দিয়ে দিলাম ইখতিয়ার, আমি আল্লাহ মিথ্যা কথা বলি না, তোর হক যে খাবে, তুই মাফ করলে সে মাফ পাবে, আমি মাফ করবো না, আমি দাখিল দিব না জায়গায়, কি করবে না? আমি না কি করলাম? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাহু, তিনি পবিত্র। তো তারা চায় তোমরা মদ, জুয়া, নেশায় ব্যতিব্যস্ত হয়ে থাকো, নামধারী মুসলিমরা চায়, মুনাফিকরা চায় এটা। কাফেরদের দোষ দিয়ে লাভ নাই, 90% মুসলমান দেশ আপনারাই তো বলেন, তা কাফের কি করে এখানে? এখানে মদের আড্ডার মালিক মুসলমান, এখানে গানের আড্ডার মালিক মুসলমান, এখানে ডিসকেবলের মালিক মুসলমান, এখানে মানুষ মারে মুসলমানের কথা, এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা, এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায়, মুসলমানের বাড়ির নিচে মসজিদ, মুসলমানের দোকানের উপরে মসজিদ, মুসলমানের ঘরের পাশে মসজিদ, মুসলমান নামাজ আসে না, কাফের দোষ দিবেন কিভাবে? এটা সবই তো মুসলমান, তো এরা কি মুসলমান না মুনাফিক? এরা মিথ্যাবাদী। কি আপনারা মনে করে শুনেছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল? আল্লাহ আল্লাহ, ভুল বুঝিয়েন না, আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি, আপনি যে নামাজ পড়েন না, এটা ছাড়া বিকল্প নাই। আমি বলি না যে আপনি খারাপ, জাহান্নামে চলে যাবেন, না। আপনার মালিককে, তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? কিন্তু মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে। উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায়। কিভাবে? একটা নিয়ম শৃঙ্খলায়। বুঝে আসছে না? আসে না? যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম, মুসনাদে আহমদ ও আবু দাউদ এসেছে। এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান, বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে। এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ পান ও গান বাদ্যকে হালাল করবে। আপনি 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 খেয়াল করে দেখেন, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে, 60 বছর বয়স হবে, মসজিদের সভাপতি হবে, স্কুলের সভাপতি হবে, অথবা কোনো পতি হবে।